গেলেন মা বাবা মারা গেছে ভাইয়া মা বাবা মারা গেছে জি খালার কাছে থাকে কি হয়ে মারা গেছে গার্মেন্টসে চাকরি করতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কেন দুইজনই মারা গেছে একসাথে মারা গেছে হ্যাঁ জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় মিষ্টি একটি মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প আসলে অসহায় বলতেছি এই কারণেই অনেকে বলে এরা আবার কিসের অসহায় আসলে কেউ অসহায় না থাকলে বা কষ্টে না থাকলে প্রতিবেদনে আসে না এই কারণেই অসহায় বলা হয় তা আসলে বিস্তারিত বিষয়ে কথা বলে আরো জানার চেষ্টা করব কি হয়েছে আপুটির জীবনে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপু আপনার নাম কি আমার নাম আখি আখি আপু কেমন আছেন আপনি এই যে আল্লাহ রাখছে কোন রকম ভাইয়া কি হয়েছে আপনার জীবনে আসলে অনেক কষ্ট আছে ভাইয়া ছোট ভাইটাকে নিয়ে কেন মা বাবা নাই গেলেন মা বাবা মারা গেছে ভাইয়া মা বাবা মারা গেছে জি খালার কাছে থাকে কি হয়ে মারা গেছে গার্মেন্টসে চাকরি করতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কেন দুইজনই মারা গেছে একসাথে মারা গেছে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা কতদিন হলো মারা গেছে 4 বছর হয়েছে ভাইয়া 4 বছর হলো মারা গেছে জি তা আপনারা থাকেন কার কাছে এখন বর্তমানে খালার কাছে থাকি ভাইয়া খালার কাছে থাকেন আচ্ছা আচ্ছা তা আপনি কি কোনো কাজ টাজ করেন নাকি কিছু করেন ভাইয়া মানুষের বাসায় কাজ করি ভাইটারে নিয়ে খালার কাছে থাকি খালা যতক্ষণ কাজ করি আর কে সাথে কোন খাওয়া দাওয়া দেয় নালে খালা মারধর করে আপনার বিয়ে শাদী হয়েছে না ভাই আমার বিয়ে শাদী হয়নি আচ্ছা আচ্ছা তা প্রতিবেদনে কি আসতে বলছে কে প্রতিবেদনে এই যে মেয়েরা আপু বলছিল যে তোমার এত কষ্ট দেখে ভালো লাগে না তাহলে তুমি চলো প্রতিবেদনের সামনে গেলে যদি একটা কোনো ভাই হেল্প সহযোগিতা করে কিংবা তোমার জীবনের দায়িত্ব নেয় তাহলে সে বিয়েও করতে পারবে তোমার ভাইয়ের দায়িত্বও নিতে পারবে তা আপনি তো একটা বিবাহিত মেয়ে তা আসলে কি চাচ্ছেন কোনো হেল্প সহযোগিতা চাচ্ছেন নাকি কারোর ঘরের বউ হবেন বা সঙ্গী হবেন সেটা চাচ্ছেন হেল্প সহযোগিতাও চাইতেছে আবার যদি ভালো একটা মনের মানুষ পায় তাহলে তারে বিয়ে করবো ভাইয়া এই জীবনে সবচেয়ে যদি একটা ভালো মানুষ পেয়ে যান যার হাত ধরে যার বুকে মাথা রেখে জীবনটা কাটিয়ে দিতে পারবেন সেরকম মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন না আপনার কাছে কি মনে হয় হ্যাঁ প্রয়োজন তো আছেই ভাইয়া যে আমার ভাইটারে নিয়ে আমার ভাইটার দায়িত্ব নেবে কারণ আমার ভাই ছাড়া ভাইটা কত বছর বয়স ভাইটা বছর কয় বছর বয়স 7 বছর ভাইয়া 7 বছর বয়স তোমার বিয়ে করলে তো দুলোভাই শালা নিয়েই থাকতে পারবে বা থাকতে পারে যেহেতু কেউ নাই তারপরে যেহেতু আপনি খালার কাছে আছেন খালার কাছে যদি আপনার ভাইটা থাকে আপনি যদি একটু খরচ টরচ দিতেন তাহলে তো চলতে পারতো সেটা তো সমস্যা না খালা খালার ব্যবহার ভালো না দেখুন প্রতিবেদনের সামনে আইছে ভাই আচ্ছা আচ্ছা কেমন লাগে এই এটা ইয়াং মেয়ে এটা যুবতী মেয়ে আসলে যে এই যে সিচুয়েশনে আছেন খালা বাড়িতে আছেন খালার কাছে আছেন মানে কেমন লাগে জীবনটা আসলে অনেক কষ্ট করে এর জন্য প্রতিবেদনের সামনে আইছে ভাই জীবনে কি ইচ্ছা ছিল জীবনে তো ইচ্ছা ছিল লেখাপড়া করব কোরআন শরীফ হাতে নিছি ভাই আগেন কিন্তু বাংলা পড়তে পারে নাই মা বাবা মারা গেছে ভাইটার অনেক ছোট থাকতে দায়িত্ব নিছি 2 বছরের কালে দায়িত্ব নিছি আচ্ছা আচ্ছা ভাইটারে নিয়ে আর কি বাসা বাড়ি কাজ ভাই যখন দন মানুষ হবে পড়ালেখা শিখবে বিয়ে শাদি করে তার মতো হয়ে যাবে কোনের কষ্ট নাও নিতে পারে তখন কেমন লাগবে জীবনটা তখন যদি সে যদি না নাই তাহলে আমার কোনো দুঃখ নাই ভাইয়া আচ্ছা আচ্ছা তা এই ভিডিওটা দেশের প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে তাদের কাছে আসলে আর কি বলতে চান মানে বিয়ে শাদী করবেন বা সাহায্য সহযোগিতা এতটুকুই না আর কোনো কিছু হ্যাঁ ভাই আমি বিয়ে শাদী বয়স পদ্ধতি ভালো মনের মানুষ পাই আচ্ছা আচ্ছা যে আমার পাশে থাকবে তাকেই আমি বিয়ে করব জীবনে কখনো কি ইচ্ছা হয়েছে যে পড়ালেখা এত করতে পারলেন না তারপর একটু অভিনয় করি বা একটু নাচটা শিখি বা এরকম হ্যাঁ ভাই অনেক ইচ্ছা ছিল কিন্তু ভাইটার জন্য কোনো কিছু করতে পারি নাই আর কি ভাইটা 2 বছর বয়সের সময় মা বাবা গেলেন মারা গেছে এখন যদি ধরেন আপনার ভাইয়ের জন্য যদি কোনো ভালো ছেলে এসে বিয়ে না করে তাহলে কেমন লাগবে তাহলে না বিয়ে করলে সেটা আর করার কিছু নাই ভাইয়া আমিও বিয়ে বসতে চাই না তো বিয়ের আগে কি প্রেম করতে চান নাকি আসলে সরাসরি বিয়ে করতে চান যদি ভালো মনের মানুষ পায় তাহলে তো সরাসরি বিয়ে করানো আর যদি না পাই তাহলে যে আমারে খারাপ কথা বলবে ভাই আমি তার সাথে কথা বলবো না আর তার ফোন রিসিভ করব প্রত্যেক মেয়ের জীবনে একটা স্বপ্ন থাকে যে মানে আমার জীবন সঙ্গীটা হবে নায়কের মতো বা এরকম সুপারস্টার এরকম কোন কারোর স্বপ্ন দেখেন বা কোনো কারোর প্রতি দুর্বল আছে গরিব মানুষ আমি কোনো স্বপ্ন দেখি না এখন বর্তমানে দেখি না কারোর প্রতি ভালোবাসা হয়েছিল বা মন থেকে বলতে পারেন নাই এরকম কোনো কোনো আফসোস যখন মা বাবা বেঁচে ছিল সাগর মনে আশা ছিল অনেক আশা ছিল এখন মা বাবা নাই তারপরে তো ভালোবাসা তো আসলে কখন কিভাবে হয়ে যায় বলা যায় না আজকে যখন বাসায় যাওয়ার সময় যদি রাস্তার পাশে কাউকে দেখেন যদি কোনো না কোনো ভাবে হয়তো মনের সাথে মন একটু দেখে তো ভাইয়া অনেক মানুষই বলে কিন্তু আমি বোরকা ছাড়া বেরোই না ভাইয়া মানে কাজে যাই বোরকা ফিতে যাই আর কাজে থেকে আসলে কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জি ভাইয়া দেয়া তার মূল ঠিকানাটা কোথায় আপনার
আমার বগুড়া ভাইয়া বগুড়া দেশের বাড়ি বগুড়া থাকেন তো ভাই ঢাকাতে হ্যাঁ ঢাকাতে থাকি গাজীপুরে তা আপনার নাম্বারটা মুখস্থ আছে হ্যাঁ মুখস্থ না মুখস্থ নাই আপনি বলা দেন তা আমার কাছে দেন আমি বলে দিই হ্যালো ভাই শুনতেই পারলেন এক অসহায় মেয়ে এতিম মেয়ে বলবো আসলে তারা এক বোন একটা ভাই ছোট একটা ভাই নিয়ে খালার কাছে কতটা কষ্টে মানুষ হচ্ছে আসলে কষ্টই বলবো কারণ মা বাবা ছাড়া অন্যের কাছে মানুষ হওয়া অনেকটাই কষ্ট সে আসছে কেউ যদি তাকে বিয়ে করে বা বাকি জীবনটা যাতে ভালো থাকতে পারে সে অনেক আশা স্বপ্ন নিয়ে প্রতিবেদনে আসছে কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে 01316191662 নাম্বারটা কার কাছে থাকে জানাশোনার পরে বিয়ে করবেন যাতে জীবনটা নষ্ট না হয় ভাইয়া কেউ যাতে আমরা খারাপ বেদনা এই যে মেয়েরা আপু বলছিল যে তোমার এত কষ্ট দেখে ভালো লাগে না তাহলে তুমি চলো প্রতিবেদনের সামনে গেলে যদি একটা কোনো ভাই হেল্প সহযোগিতা করে কিংবা তোমার জীবনের দায়িত্ব নেয় তাহলে সে বিয়েও করতে পারবে তোমার ভাইয়ের দায়িত্ব নিতে পারবে আচ্ছা তা আপনি তো একটা বিবাহিত মেয়ে তা আসলে কি চাচ্ছেন কোনো হেল্প সহযোগিতা চাচ্ছেন নাকি কারোর ঘরের বউ হবেন বা সঙ্গী হবেন সেটা চাচ্ছেন হেল্প সহযোগিতাও চাইতে চাই আবার যদি ভালো একটা মনের মানুষ পায় তাহলে তারে বিয়ে করব ভাইয়া এই জীবনে সবচেয়ে যদি একটা ভালো মানুষ পেয়ে যান যার হাত ধরে যার বুকে মাথা রেখে জীবনটা কাটিয়ে দিতে পারবেন সেরকম মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন না আপনার কাছে কি মনে হয় হ্যাঁ প্রয়োজন তো আছেই ভাইয়া যে আমার ভাইটারে নিয়ে আমার ভাইটার দায়িত্ব নেবে কারণ আমার ভাই ছাড়া ভাইটা কত বছর বয়স ভাইটা বছর কয় বছর বয়স 7 বছর ভাইয়া 7 বছর বয়স বিয়ে করলে তো দুলুভাই শালা নিয়েই থাকতে পারবে বা থাকতে পারে যেহেতু কেউ নাই তারপরে যেহেতু আপনি খালার কাছে আছেন খালার কাছে যদি আপনার ভাইটা থাকে আপনি যদি একটু খরচ টরচ দিতেন তাহলেও তো চলতে পারত সেটা তো সমস্যা না খালার ব্যবহার ভালো না দেখো না প্রতিবেদনের সামনে আইছে ভাই আচ্ছা আচ্ছা কেমন লাগে এই এটা ইয়াং মেয়ে এটা যুবতী মেয়ে আসলে যে এই যে সিচুয়েশনে আছেন খালা বাড়িতে আছেন খালার কাছে আছেন মানে কেমন লাগে জীবনটা আসলে অনেক কষ্ট করে এর জন্য প্রতিবেদনের সামনে আইছি ভাই জীবনে কি ইচ্ছা ছিল জীবনে তো ইচ্ছা ছিল লেখাপড়া করব কোরআন শরীফ হাতে নিছি ভাই আগেন কিন্তু বাংলা পড়তে পারে নাই মা বাবা মারা গেছে ভাইটার অনেক ছোট থাকতে দায়িত্ব নিছি 2 বছরের কালে দায়িত্ব নিছি আচ্ছা আচ্ছা ভাইটারে নিয়ে আর কি বাসা বাড়ি কাজ ভাই যখন দেন মানুষ হবে পড়ালেখা শিখবে বিয়ে শাদী করে তার মতো হয়ে যাবে কোনের খোঁজ না নিতে পারে তখন কেমন লাগবে জীবনটা তখন যদি সে যদি না নাই তাহলে আমার কোনো দুঃখ নাই ভাইয়া আচ্ছা আচ্ছা তা এই ভিডিওটা দেশের প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে তাদের কাছে আসলে আর কি বলতে চান মানে বিয়ে শাদী করবেন বা সাহায্য সহযোগিতা এতটুকুই না আর কোনো কিছু হ্যাঁ ভাই আমি বিয়ে শাদী বয়স পদ্ধতি ভালো মনের মানুষ পাই আচ্ছা যে আমার পাশে থাকতে তাকেই আমি বিয়ে করব জীবনে কখনো কি ইচ্ছা হয়েছে যে পড়ালেখা এত করতে পারলেন না তারপর একটু অভিনয় করি বা একটু নাচ টাচ শিখি বা এরকম হ্যাঁ ভাই অনেক ইচ্ছা ছিল কিন্তু ভাইটার জন্য কোনো কিছু করতে পারি নাই আর কি ভাইটা 2 বছর বয়সের সময় মা বাবা গেলেন মারা গেছে এখন যদি ধরেন আপনার ভাইয়ের জন্য যদি কোনো ভালো ছেলে এসে বিয়ে না করে তাহলে কেমন লাগবে তাহলে না বিয়ে করলে সেটা আর করার কিছু নাই ভাইয়া আমিও বিয়ে বসতে চাই না তো বিয়ের আগে কি প্রেম করতে চান নাকি আসলে সরাসরি বিয়ে করতে চান যদি ভালো মনের মানুষ পাই তাহলে তো সরাসরি বিয়ে করানো আর যদি না পাই তাহলে যে আমার খারাপ কথা বলবে ভাই আমি তার সাথে কথা বলবো না প্রত্যেক মেয়ের জীবনে একটা স্বপ্ন থাকে যে মানে আমার জীবন সঙ্গীটা হবে নায়কের মতো বা এরকম সুপারস্টার এরকম কোন কারোর স্বপ্ন দেখেন বা কোনো কারোর প্রতি দুর্বল আছে গরিব মানুষ আমি কোনো স্বপ্ন দেখি না এখন বর্তমানে দেখি না কারোর প্রতি ভালোবাসা হয়েছিল বা মন থেকে বলতে পারেন নাই এরকম কোনো কোনো আফসোস যখন মা বাবা বেঁচে ছিল সাগর মনে আশা ছিল অনেক আশা ছিল এখন মা বাবা নাই তারপরে তো ভালোবাসা তো আসলে কখন কিভাবে হয়ে যায় বলা যায় না আজকে দেখুন বাসায় যাওয়ার সময় যদি রাস্তার পাশে কাউকে দেখেন যদি কোনো না কোনো ভাবে হয়তো মনের সাথে মন একটু দেখে তো ভাইয়া অনেক মানুষই বলে কিন্তু আমি বোরকা ছাড়া বেরোই না ভাইয়া মানে কাজে যাই বোরকা ফিতে যাই আর কাজে থেকে আসলে কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জি ভাইয়া দেয়া তা মূল ঠিকানাটা কোথায় আপনার আমার বগুড়া ভাইয়া বগুড়া দেশের বাড়ি বগুড়া থাকেন তো ভাই ঢাকাতে হ্যাঁ ঢাকাতে থাকি গাজীপুরে তা আপনার নাম্বারটা মুখস্থ আছে হ্যাঁ মুখস্থ না মুখস্থ নাই আপনি বলা দেন তা আমার কাছে দেন আমি বলে দিই হ্যালো ভাই শুনতেই পারলেন এক অসহায় মেয়ে এতিম মেয়ে বলবো আসলে তারা এক বোন একটা ভাই ছোট একটা ভাই নিয়ে খালার কাছে কতটা কষ্টে মানুষ হচ্ছে আসলে কষ্টই বলবো কারণ মা বাবা ছাড়া অন্যের কাছে মানুষ হওয়া অনেকটাই কষ্ট
সে আসছে, কেউ যদি তাকে বিয়ে করে বা বাকি জীবনটা যাতে ভালো থাকতে পারে সেই অনেক আশা স্বপ্ন নিয়ে প্রতিবেদনে আসছে। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01-31-61-9-1-6-2। নাম্বারটা কার কাছে থাকে? ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। দেন ওই মাইকটা দেন। হ্যাঁ।